মনে করেন গাইবান্ধা শহরে সবচাইতে বড় একটা নেতা আছে, যেই নেতার কথায় গাইবান্ধা শহর ওঠে আর বসে, নেতা যা বলে তাই হয়, নেতার কথা শুনলে থানার ওসি পর্যন্ত দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম বড় ভাই। বলেন নাই ওই নেতা, মনে করেন গাইবান্ধা শহরে কেউ যদি পাঁচতলা দশতলা বিল্ডিং বানায়, নেতার লোকজন যা বলে বড় ভাইকে মিষ্টি খাবার টাকা দেন, বলা মাত্র এরকম তালুকদার সাহেব এক মুরব্বী 500 টাকা বের করে দিয়ে বলে বাবা নিয়ে যাও, আমার বড় ভাই 500 টাকার মিষ্টি খায়। কত লাগবে বাবা? 5 লাখ। কথা বোঝেন নাই মনে হয়? কোন বড় ভাই? আরে বড় ভাই কিছেন না, পুরো গাইবান্ধা যার ইশারায় ওঠার বসে, ভাই রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, এত পাওয়ার আমার ভাই। আপনি ভাইকে চেনেন না, আপনার এই শহরে বাড়ি করে নাইসিস দিয়েছে দিব সাসা তো মানে বেকায়দে পড়ে গেছে যে কি কর। তো বাবা টাকা দিলে লাভ কি, না দিলে লস কি? কয় টাকা দিলে বাড়ি ঘর করবেন, লোকজন ভাড়া দিবেন, টাকা পয়সা তুলবেন, মাসে মাসে খাবেন, কোনো সমস্যা আমরাই দেখবো, কোনো ভাড়া দিয়ে টাকা না দিলে আমরাই আদায় করবো। আর যদি না দেয় মুরব্বী যা কাজ করেছেন এ পর্যন্ত স্টপ, পার হবে না, বিল্ডিং দাঁড় করাতে পারবেন না, বাড়া তো দূরের কথা। সাসা তখন বলছেন ঠিক আছে বাবা, এত কোটি টাকা দিয়ে বিল্ডিং বানানোর স্বপ্ন দেখেছি, তুমি আর 5 লাখের যে নাটকায় না, রবিবারের দিনে আইসো ব্যাংক থেকে তুলে রাখো কথা কন, ব্যাংক থেকে তুলে রেখে মিষ্টির খামের ভিতরে 5 লাখ টাকা দিয়ে গেছে, ওটা আবার নিয়ে গেছে নেতার কাছে। নেতা কই হে এটা কোথাকার? ওই যে বড় ভাই উত্তর পারে তালুকদার সাহেব বিল্ডিং করতেছে। বিল্ডিং এর কত? 5 লাখ। সাবাস সাবাস, তোর নাম জানো কি? রুবেল। এগুলো লাইনে রুবেল চলবে, আজ থেকে তোর নাম বুলেট। বুলেট নাম রাইখে দিলে, নাম রাইখে দিয়া এদিক খেয়াল করেন 50,000 টাকার একটা বান্ডিল দিলে, দিয়ে বললে এই টাকা তোর, 5 লাখ আনছে তো 50,000 দিলে সমস্যা আছে? কি বাজির টাকা লে? সাঁতা বাজির টাকা না গেলে মসজিদের টাকা কথা কন না কে? কিসের টাকা হইলা? চাঁদাবাজি। এর নাম কি? চাঁদাবাজি। ভালো করে বুঝবেন, বোঝার জন্য বলতেছি, নাম ধরার দরকার নাই, কথার অ্যাঙ্গেলই যথেষ্ট কথা কন না, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি জীবনে আপনাদের এলাকায় যদি নাও আসি আমার দিন যাবে না, কথা বলেন যাবে না, ওইভাবে কথা বললেন না, কষ্ট লাগে আমাদের। এদিক খেয়াল করেন, আমি যে কথা বলতে চাই, নেতা এবার বলতেছে 50,000 টাকা নিয়ে যা, আর উমুক হোটেলে এত নাম্বার রুমে তোর জন্য একটা নারী অপেক্ষা করতেছে, সাথে দেশি বিদেশি মদ আছে কথা কন, আর তুই যে পরীক্ষায় পাস করেছিস তোর জন্য একটা কথা কন না, একটা গরম কিছু নিয়ে যা, পিস্তল দিয়ে দিল, রিভলভার পিস্তল কথা কে বলেন না, এগুলো দিয়ে দিল। ও তো আগে একটু ছোটখাটো মানে চান্দাবাজ ছিল, এখন এগুলো মানে এই জায়গায় পিস্তল, হোটেলে নারী, টাকার বান্ডিল, মদের বোতল, এগুলো পায় মনে করেন রাতে রাতে পৃথিবীর সবচাইতে বড় ক্যাডারে পরিণত হয়ে গেল কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, যেই নাতা আপনাকে অবৈধভাবে টাকা ইনকাম করা শিখায়, টাকার বান্ডিল আপনার কাছে ছুড়ে দেয়, যে নেতা আপনার জন্য হোটেলে নারীর ব্যবস্থা করে দেয়, যে নেতা আপনার জন্য অবৈধ মদ পানের সহযোগিতা করে দেয়, এই নেতাগুলোই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সেই নেতা আপনার হাতে অবৈধ পিস্তল তুলে দেয়, অবৈধ মদের বোতল তুলে দেয়, হোটেলে নারী দেয়, জায়গা জমি দখল করা শিখায়, মানুষ নিরপরাধ মানুষের বুকে গুলি চালানো শিখায়, এই নেতাদের কথায় যারা আজকে দিন দিনকে রাত বানাইছেন, নেতার কথায় নিরপরাধ মানুষের উপর নির্যাতন জুলুম করেছেন, বিনা দোষে বিনা কারণে একটা মানুষকে হত্যা করেছেন, ওই নেতার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে কথা বলেন। তোরা বসে তো সেগুলো তো ভালোই রে, কষ্ট পাচ্ছেন আপনারা? এটা হলো বাজান গো, আমার একটা লোকের পরিচয় দিয়ে দিলাম, হালকা সময়ের মধ্যে বেশি কথা বলার সুযোগ নাই। 2 নাম্বার হলো মুরব্বী বড় যারা, মনে করেন একটা লোকের সাথে আপনি ওঠা বসা করেন, কথায় আছে নামাজের সাথে চললে নামাজি হওয়া যায়, ভালো লোকের সাথে ওঠা বসা করলে ভালো লোক হওয়া যায়, মন্দ লোকের সাথে ওঠা বসা করলে কি হয়? আপনি ভালো মানুষ, কিন্তু যারা মুরব্বী হিসেবে মানুষ উনি ভালো না কথা কন না কেন? এমন কোন আকাম কুকাম নাই যা মুরব্বী করে না, এরকম একটা কাছা আপনি তার মাইন্ড করেন না, এটা কিন্তু এক্সাম্পল, উদাহরণ, উদাহরণ
বোঝেন না? আলহামদুলিল্লাহ চাচা আমি বুঝি, আলহামদুলিল্লাহ বুঝলে ভালো। আবার কষ্ট করে মনে করে বুঝলেন আমার এই সব বইতেছে, তাহলে আবার বেকায়দা হয়ে যাবে তাই না? মুরব্বী আমার কোন অবৈধ গুনাহের কাজ নাই যা মুরব্বী করে না। ওই ছেলেটা ভালো, মুরব্বীর কাছে একদিন যা বলে মাথা ঠিক নাই, মাথা ঠিক করার বুদ্ধি আছে তো, সিগারেটের টান দে, টানে টানে তৃপ্তি আনে, যা টেনশন আছে সব ভুলে যাবে। প্রথম দিন একটু সিগারেটের টান দাও, এলো কই মজা লাগে, খাইতে থাকতে নিয়মিত, পরের দিন আবার আজকে আরো মেজাজ খারাপ, এক প্যাকেট সিগারেট খাইছি মেজাজ ঠিক হচ্ছে না, তাহলে আর একটু পাওয়ার বাড়ান লাগবে। ওই সিগারেটের ভিতরে দেওয়া যায় শুকনো জিনিস, নাম হলো গাঁজা। খাবি গাঁজা, হবি রাজা, মরার পরে দেবে সাজা, কথা কও গাঁজা খাবি খা মরে যাবি যা। মুরব্বীর কথায় ওই ছেলেটা গাঁজা খাওয়া শুরু করলো। এরপরে আসে বলে মুরব্বী এতেও শান্তি নাই, মেজাজ আরো খারাপ। তখন কে বোঝা যায় ভিজেটা খাওয়া লাগবে, পরে ডাল খাওয়া শিখাই, কথা কন নাকি খাওয়া শিখাইল, একদিন ডাল খাওয়ায়, ফেঞ্চিডিল খাওয়ায়, ইয়াবা এগুলো খাওয়ায়, খাওয়াইতে খাওয়াইতে ছেলেটা বলতেছে আহ বাড়িতে শান্তি নাই। তাহলে সমান কি ওই ভাই কাঁদর ওই ওই ব্যাপার, সিরাজগঞ্জের বাণিজ্য মেলায় আসিয়েছে ছয় ছয়টা দানা কাটা পরি, ছ যাত্রা দেখতে যায় মুরব্বী। একদিন আপনাদের যাত্রার প্যান্ডেলে নিয়ে গেল, নিয়ে যায় না? হ্যাঁ নিয়ে যায় না? হ্যাঁ বড়াই তো আমাদেরকে ওগুলো লাইন দেখাইছে, এরপরে আমরা এত ভালো লাগে বড়দের সাবার যায় মাঝে মাঝে দিকে কথা শোন না কে মুরব্বী নিয়ে যায়, একদিন দেখাইয়া পথ চিনাইয়া দিছে। এখন মুরব্বী ছাড়াই প্রতি রাতে যায় যাত্রা দেখে, মুরব্বীর আমার নামাই গুনে লেখা হবে না, হবে মানে এরপর রাতে সেটা সাইজ করতেছে, আল্লাহ দেখেন আল্লাহ দেখেন কি সুন্দর করে বলে দিছে। এরপরে যদি আমরা না বুঝি তাহলে বুঝানোর আর কিছুই নাই, আমি বুঝানোর চেষ্টা করছি যে কোরআন দিয়ে, কথা বলে ঠিক কিনা? বাবার কথা বলে না, দাদার কথা বলে না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাজন একদিন আপনারা যাত্রার প্যান্ডেলে নিয়ে গেল, আর একদিন আপনারা নিয়ে গেল সিনেমা হলে। এইভাবে গুনাহ করতে করতে আপনারে ভালো মানুষটা আপনি খারাপ মানুষের সাথে ওটা বসে পড়ে আপনার চরিত্রটা মুরব্বীর মতো হয়ে গেল, কথা বল ঠিক কিনা? আপনার মাথায় এত গরম হয়ে গেছে, এলাকা একটা মেয়েকে ধর্ষণ করেছেন, মুরব্বীর কাছে দৌড়ে আসছেন, বড় ভাই কান্ত সারা কি একটা মেয়েকে ধর্ষণ করছি, মাথা গরম ছিল, কথা টেনশন করিস না, আমি বড় ভাই কেন আসি, তোর মতো ছোট ভাই একটু দুষ্টমি টুষ্টমি করবে, এগুলো তো সাপোর্ট দেওয়ার জন্য আমাদের মতো বড় ভাইয়ের জন্ম হয়েছে, কথা কর না চুপ কর, বিচার শালী যা করে আমরাই তো করবো, পাগলা থানার একটা ফোন দিলে মামলা নেবে তোর নাম দিব নেবে, কথা কর চুপ করে। বিচার সালিশের দিন ধার্য হয়ে গেল, এগুলো গল্প কিন্তু বাস্তবতা এখান থেকে শিক্ষা আছে, এখন যদি আপনারা না বোঝেন আমার আরো বুঝানোর কায়দা নাই, কিন্তু কথা বোঝেন না, বিচার সালিশে চলে গেল, তখন বলে যায় শোনেন মুরব্বী আমারই ছোট ভাই ওটা বসা করে আমার সাথে, এনে একটা ভুল করছে, তা আপনার মেয়ের তো বিয়ে দেওয়া দরকার, ওই ছেলেটা 1,00,000 টাকা জরিমানা দেবেন আর আমি 1,00,000 টাকা দেবো নি, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিন, বিয়ে দিনে দিন আমার একটা ডিনার সেট দিব, একটা মেয়ের ইজ্জতের দাম 1,00,000 টাকা, 2,00,000 টাকা ডিনার সেট, কথা ভাগ করেছে। যদিও জিনাকারীর শাস্তি আমার দেশে কোরআন সুন্নাহর আইন অনুযায়ী হয় না, কিছু না পারলেও তো আরো অন্য বিকল্প ব্যবস্থা ছিল, কথা বলেন ঠিক, প্রশাসনের হাতে তুলে দেওয়া যেভাবে হোক ছেলেটাকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি পাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া, কথা বলেন ঠিক, রাগ করেছেন মনে হয়। এরপরে ওই ছেলেটা এই যে 1,00,000 টাকা দিয়ে পার হয়ে গেল, বড় ভাই ডেকে বলে শোন সেঞ্চুরি মারবি তারপরে আমার কাছে আস, এই যাওয়ার কথাই মনে করেন আরো শুরু হয়ে গেল, কথা বলেন ঠিক কেন? আজকে কেন গণধর্ষণের শিকার হয় মানুষ, কেন পথে ঘাটে মা বোন ধর্ষিত হয়, কারণ একটাই, কিছু আতিপাতা না আতিপাতি না তার ছত্র ছায়া কিছু কেদার বের হয়েছে, ওরা সারি খুঁজে ধর্ষণ করে, কথা বলেন ঠিক কেনা? গণধর্ষণ একজনে না, ছয়জন আটজন দশজন করে একটা নারীর ওপরে নির্যাতন চালায়, যারা এগুলো করে ওরা মানুষ না, ওরা পশুর চাইতে নিকৃষ্ট, জানোয়ারের চাইতেও খারাপ, কথা বলে না কেন? রাগ করেছে আমার ভাইয়ের হৃদয়ের কান পেতে কথা বলে শুনে যান,
এসে দুইটা খারাপ চরিত্রের মানুষ, নেগেটিভ চরিত্রের মানুষের পরিচয় হালকা করে তুলে ধরলাম। এখন পজিটিভ ভাবনায় আমরা চলে আসি। এমন একজন নেতার পিছনে আপনার ওঠা বসা করতে হবে যেই নেতা নিজে নামাজ পড়ে আপনাকেও নামাজের কথা বলে। এমন নেতার সাথে আপনার মহাব্বত থাকতে হবে যে নেতা নিজে ইমামতি করে কর্মীদেরকে দাঁড় করায়, নামাজের ব্যবস্থা করে। যেই নেতা আপনারে বলে শোন এলাকায় আমার নাম করে 10টা টাকাও কারো কাছ থেকে নিবি না, যত টাকার প্রয়োজন আমার কাছে বলবি, আমার জনগণের প্রতি জুলুম করবি না, কথা বলে না কেন? যে নেতা নিজে নামাজ পড়ে কর্মীদেরকে নামাজি বানায়, নিজে সৎ কাজ করে কর্মীদেরকে দাঁড়ায় সৎ কাজ করায়, নিজে অন্যায় করে না কর্মীদেরকে দিয়ে অন্যায় করায় না, কথা বলে ঠিক? এগুলো হলো আদর্শ নেতা। ভালো মুরব্বী কারা? যে মুরব্বী নিজেও নামাজ পড়ে আপনাদেরও নামাজি বানায়, নিজেও ভালো ভালো কাজ করে আপনারা ভালো কাজ করে, ওয়াজ মাহফিল আসে আপনাদের সাথে নিয়ে আসে, মসজিদে যায় আপনাদের সাথে নিয়ে যায়, কথা বোঝেন নাই? জিকির তসবি তাহলিল আপনাদের সাথে নিয়ে করে, কোরআন নিজেও পড়া শিখে আপনাদের শেখানোর চেষ্টা করে, কথা বলেন না কেন? কথায় আছে সব সঙ্গে স্বর্গ পাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। যেমন চরিত্রের লোকের সাথে ওঠা বসা করবেন একদিন আপনার চরিত্র ঠিক ওই মানুষটার মতোই হবে, কথা বলেন ঠিক? এখনো সময় আছে রঙিন চশমা খুলে ভালো চশমা পরে আমাদেরকে আদর্শ নেতা এবং আদর্শ মুরব্বী তালাশ করে তাদের সাথে ওঠা বসা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় আছে হক কথা একটু সহ্য করেন, একেবারে তেল তেল আওয়াজের বিষয়। এক জায়গায় কি হয়েছে বলবো না? থাক না বলবো, বলতে হজুর কি ওয়াজ করবেন বলেন, সমস্যা আজকে এমন একটা বিষয় ওয়াজ করেন হুজুর যাতে কোনো সমস্যা আমাদের না। পরিশেষে কমিটির সাথে ভাই কোন বিষয় নিয়ে ওয়াজ করা যায় আপনারাই বলেন। কথা বলতে বলতে মাহফিলে বলতেছে হুজুর অধিক অংশ যুবক আসছে, তো ঠিক আছে যুবক যখন আসছে তাহলে বিয়ের বিষয়ে কথা বলো। হুজুর এই বিষয়টা খুবই সুন্দর, বিয়ের বিষয়ে আপনি ওয়াজ করেন, তো যখনই আমার যৌতুকের বিষয়টা তুলে ধরা হয়েছে তখন বলতেছে হুজুর থেমে না কেন, সভাপতি কয়েকদিন আগে তার ছেলেকে বিয়ে করে 15 লাখ নিয়েছে, কথা বলছেন নাই? যাবেন কোন দিকে, কোনো না কোনো একটা সমস্যা আছে, সেটা যে কোন প্রভাবের বিষয়। নামাজের ওয়াজ করবেন কয় হুজুর থামেন কে, মসজিদ কমিটির যত সদস্য সভাপতি সেক্রেটারি আছে অধিকাংশ নামাজ, কথা বলেন? তার মানে ওরা যে হাদিয়া দেবে দেওয়ার সময় চিন্তা ভাবনা করবে, হুজুর তো সব আমাদেরকে বলে নেবে। এইরকম কিছু জায়গায় পরিবেশ তৈরি হয়ে আসছে। আসলে কোরআন সুন্নাহর কথা আলে মোলামা তাদের মতো না, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে বলার চেষ্টা করেছেন। এখন ওই রোগে যদি আপনি আক্রান্ত হন যত দ্রুত সম্ভব এ কথাগুলো শুনে নিজেকে সংশোধনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সঠিক পথে ফিরে আসেন, কথা বলেন না কেন? আচ্ছা যৌতুক নেওয়া হারাম, এটা কিয়ামত পর্যন্ত যদি সব বক্তা এক জায়গায় হওয়াজ করে আপনাকে বুঝায় হালাল, আপনি বিশ্বাস করবেন? এই সব জিনিস কেন বোঝায় মদ হালাল না হারাম, এই তো আজ আপনারা বোঝেন, তারপরে খায় না মানুষ খাচ্ছে না, এইরকম সুদ কি কথা বলেন হারাম, তারপরে খাচ্ছে না, আপনাদের গ্রামে নাই বলতে পারবেন কলিজায় হাত দিয়ে একজনও সুদ খান নাই, কথা বলেন আপনাদের এলাকায় না গাড়ি বন্ধ আস, এইরকম পাপে মানুষ জর্জরিত হয়ে গেছে আজকে, অন্যায় অবিচার নির্যাতন জুলুম পাপ করতে করতে কেন জানে মানুষ আজ পাপকে পাপই মনে করে না, এরকম একটা সমাজে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন। আমার ভাই যে আলোচনা করলেন আমি শুনলাম অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছে, আসলে আমল করলে অল্প কথাই যথেষ্ট, এত আজ লাগে না তো, এক মাহফিলে 3-4 বক্তা মিলে আমরা বুঝাইতেছি 5-7 ঘন্টা বয়ান করে কি লাভ? অনেক জায়গায় আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে চলে যাচ্ছি, বেদাতের আখড়া তৈরি হয়ে যাচ্ছে তামাম পৃথিবীতে, কথা বলে না কেন? যে যেদিকে লাফাচ্ছে দৌড়াচ্ছে বাপরে বাপ, আমরাও সেদিকে দৌড়াচ্ছি। যাই হোক কথা না বলায় আলোচনায় প্রবেশ করি, আশা করি আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক কোরআন হাদিসের কথা বলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কলম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شغل جبان سر محبت آواز دفرن أعوذ بالله من الشيء طعام الرجيم بسم الله الرحمن الرحيم يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبرا السبيل ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا صدقت يا رب العالمين وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر راه المسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درود إبراهيم بدون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إله إلا الله جور لا إله জোর রাউন বলে আসিয়ারে মোসার কালে মা সারিয়া দে আসিয়া বলে জীবন দেব আসিয়া বলে স্বগীত হব তবুও কালে মা সারিব না ইলাহা ইল্লাল্লাহ জোর لا إله إلا الله محمد رسول الله جبار سيادت بركة برسي صلى الله عليه وسلم قلت جواهي شراز برسلا شهزاد برطان وانترغطا تلدرا فرقانية مدرشة رنو تقول بي
আজকের এই বিরাটটা শুরু করার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ রিজাল করিম সাহেব, আল্লাহ পাক তাদের বরকতে হেদায়েত ও ইবাদত সে রিগুলে দান করুন সর্বদা আমিন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান দিদি, আপনাদের প্রিয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, আল্লাহ তার এবার দিকে হায়াতে তো এবার সেয়াতে করলে দান করুন সকলে বলুন আমিন। আদর্শ নেত্রী হিসেবে কবুল করুন সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনায় ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তাদের গোরামের কণ্ঠকে দিনের জন্য কবুল করুন সকলে বলুন আমিন। আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন, অত্যন্ত চমৎকার আলোচনা করে আপনাদের ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম জিহাদি সাহেব, দামার বরকত আলিয়া, আল্লাহ পাক প্রিয় ভাই কণ্ঠকে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবুল করুন সকলে বলুন আমিন। মজ্জুফুসি সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবা জি, কলিজার টুকরা প্রাণী যুবক ভাইরা, ছোট ছোট সোনা মানিকের পর্দার আড়ালে সম্মানিত বল্লা সরল আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কুরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান স্রষ্টার দরবারে সিজদা বনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি, আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা, যে নবী আইগামের জাহিলাদের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, পাপ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা বানিয়েছেন, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে বানানোর চেষ্টা করেছেন, সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে বলছি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই, রাত্রি অনেক গভীর হয়েছে ভাই, এজন্য ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট কিছু কথা বলবো, তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলেন তো বাধা আসে না, না কিছু বাতিলের রক্ত চক্ষু দিয়ে তাকায় আর বলে হুজুর সাবধানে ওয়াজ করবেন, ভুলে যাবেন না এলাকা কার, হুজুর এলাকাতে আমরাই মোটামুটি সব, ওদের কথার সাইজ আর অ্যাঙ্গেল দেখে মনে হয় এলাকা ওদের বাবার কথা বলেন ঠিক। আপনারা কি মনে করেন আমরা উড়ে এসে জুড়ে বসেছি, আমরা তিস্তা নদীর পানি দিয়ে ভাসতে ভাসতে কচুরি পানার মতো দেশে এসেছি, বিমানের তলা ফেটে দেশে পড়েছি, এমনটা মনে করবেন না। আপনি কাকে রক্ত চক্ষু দিয়ে তাকায় ভয় দেখান, মনে রাখবেন আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, সেই ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের অগ্নিকুণ্ডে পড়তে ওরা জীবনে মানে দেখবে না। আপনি কাকে চোখ রাঙানি দেখান, আমরা মাহাজেরার সন্তান, যে মাহাজেরা তার হাজার ইসমাইলকে আল্লাহর খুশির জন্য জবাই করতে রাজি করে বলে দেখবে না। আপনি কাকে ভয় দেখান, আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সুরির নিচে জবাই হইতেও রাজি করে বলে ঠিক না। বিধান আমাদেরকে হুমকি ধুমকি দেখায় কোন লাভ, পৃথিবীর জালেমদের টার্গেট একটাই, মুসলমান আর ইসলামকে জমিন থেকে বিদায় করে দেবে কথা বলে ঠিক না। যুগে যুগে কাফের বেঈমানের হাজারো বাধা দেওয়ার চেষ্টা করেছিল পারে নাই, আমাদের সম্মানিত একজন মোস্তাক আহমেদ ভাই, ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি আসছেন আমাদের মাঝে আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন,
যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানে বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীর ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পক্ষে মানুষকে দাওয়াত দিয়ে গেছেন, কথা মানে দেখবে না। আপনারা আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, সাহাবায়ে কিরাম মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন। ও সিরাজগঞ্জের মুসলমান, আমরা তো সেই দেশের মানুষ যারা 1954 সালে ভাষার জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, 1971 সালে দেশের মাটির জন্য জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সোনালী সমাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি, দু হাত তুলে আল্লাহকে একবার দেখা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। খাড়া করেন, হাত টান টান করে খাড়া করেন, অনেকের দুই হাত তোলার শক্তি না, হাত ব্যাগে করে রাখছে, মাঝে মাঝে ভিটামিন ক্যালসিয়াম দুধ ডিম কিনে খাবেন, শাক সবজি প্রচুর ভিটামিন, সব দিক দিয়ে উপকার হবে। হাত খাড়া করছেন, আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের 33 নম্বর সুরা, সুরার নাম আহজাব, কি নাম কথা বলেন, কি নাম মোট আয়াত আছে 73টি, রুকু আছে 9টি, বিশ্বনবীর মদিনার জিন্দগিতে সুরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 66, 67, 68 নম্বর আয়াত। আহজাব মানে জোট, একতাবদ্ধ হওয়া, বললাম না, বললাম তো পড়ে দে। আচ্ছা এদিক খেয়াল করে, যাই হোক, আমাদেরকে আল্লাহ পাক এই জায়গায় উপস্থিত হয়েছেন, আপনারা কিসের আকর্ষণ জোরে বলেন, এ কোরআনের ভিতরে যত কথা আছে সব কথা কার, মানুষের তৈরি করা আছে না, মানুষের মনের মতো আছে না, আমার আল্লাহ কুদরত আলা তিনি যেভাবে চাইছেন সেভাবেই কিতাবটি নাজিল করেছেন, আর পুরোটা নাজিল করেছেন কাদের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। আপনারা আমার কিসে ভালো হবে কিসে মন্দ হবে, আপনারা আমার জীবনটা কিভাবে চলবে, তিবিয়ান আলী বুল্লি সাই মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, আল্লাহ আকবার বল। এটা শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব নয়, এটা হলো পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, কথা কি বুঝতে পারছেন? এটা শুধুমাত্র অন্য ধর্মের মতো একটা কিতাব না, আল্লাহ পাকের পাঠানো এই কিতাবটা হলো মানব জাতির কি সংবিধান, ভালো করে বুঝবেন কি সংবিধান, আপনার আমার হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক এই গ্রন্থটি নাজিল করেছেন, বলুন আল্লাহু আকবার। সেই কিতাবের যত কথা আছে সব কথা কার, এই জন্য আমি আমার ব্যক্তিগত কথা বলার জন্য আসি নাই, আমি সরাসরি 3টি আয়াতকে টার্গেট করে যত দ্রুত পারি কথাটা গোছাই নিয়ে এসে আলোচনা ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার ক্ষুদ্র গোলামকে বলার তৌফিক দান করেন, আমার তৌফিকই ইল্লা বিল্লাহ, আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, চলুন আমরা আলোচনা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। বিতাড়িত মর্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সুরার নাম কি বললাম? আহজাব। কি নাম? আহজাব। পবিত্র কোরআনুল করিমের কত নাম্বার সুরা? 33 নাম্বার সুরা। কত নাম্বার? 33 নাম্বার।
আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 66 67 68 কয়টি আয়াত? তিনটি আয়াত। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আল্লাহ রাব্বুল আমিন বলেন সেদিন অগ্নি দিয়া মানুষের মুখ মন্ডল গুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হবে, সেদিন জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখ মন্ডল কি করবেন? পুড়িয়ে ফেলা হবে, পুড়িয়ে ওলট পালট করে ফেলা হবে। কোন দিন? জাহান্নাম। কথা বলেন, এই যে জাহান্নামে যারা প্রবেশ করবে তাদের চেহারা গুলো আল্লাহ পাক কি করবে? পোড়াইয়া ওলট পালট করে ফেলবে, চেহারা চেহারা থাকবে। ওলট পালট হয়ে গেলে চেহারা আর বোঝা যায়? জোরে বলেন। আমি আদি কি কোনো কথা আজকে বলবো না আপনাদের সামনে, হৃদয়ে কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুকুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারা গুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলবে আর যন্ত্রণা সহ্য করবে, কষ্টের পর কষ্ট সহ্য করবে। ওই মানুষগুলো কেন জাহান্নামের আগুনে জ্বলে? কেন তাদেরকে চেহারা গুলো জাহান্নামের আগুন দিয়ে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হয়? এই মানুষগুলোর অপরাধ কি? তারা কেনই বা জাহান্নামের আগুনে জ্বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তারা বলবে হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, নবীকে মানতাম, আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, নবীকে মেনে নিতাম, আল্লাহকে মেনে নিতাম, তাহলে আজকে আমাদেরকে এইভাবে কঠিন জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। তাহলে দুনিয়াতে তারা কাকে মানতো না? আল্লাহকে মানতো না, নবীকে মানতো না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ভুলে গেছে, রাসূলের রেখে যাওয়া সুন্নাত ভুলে গেছে, দুনিয়া আপনি এত খুশি হয়েছে, আল্লাহ ভালো লাগে না, রাসূলও ভালো লাগে না, আল্লাহর বিধানও ভালো লাগে না, রাসূলের সুন্নাতও ভালো লাগে না, ভালো লাগে শুধু দুনিয়া। কথা বলেন, যদি আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে এইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা রাখতো? এই জাহান্নামের আগুনে পোড়া লাগতো? এই লোকগুলো কেন আল্লাহ মানতে পারলেন না? কেন রাসূল মানতে পারলেন না? কারা তাদেরকে মানতে দিল না? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়াকুবারানা ফাদাল্লুনা সাবীলা। সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে, যন্ত্রণা পাবে, কষ্ট পাবে, আর যন্ত্রণার আগুনে জ্বলে পুড়ে তারা বলবে অকালু রব্বানা ইন্না তুআনা সাদাতানা ওয়াকুবারানা ফাদাল্লুনা সাবীলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে, গোমরাহি করে, মিসগাইড করে, ভুল ইনফরমেশন দিয়ে জাহান্নামের পথে পরিচালিত করেছে। কারা? দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার সাদাতানা ওয়া কুবারানা, নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম। এখানে ভালো করে বোঝার চেষ্টা করবেন, ভুল ভাগ বুঝলে কিন্তু হবে না। মোরব্বি আল্লাহ কিন্তু কিতাবের মধ্যে বলে দিয়েছে, এটা বানানো কথা না। সূরা আযাব আয়াত নাম্বার 66, সেটা জাহান্নামের আগুনে জ্বলবে আর কি বলবে? আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরাই আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে, পথভ্রষ্ট করেছে, গোমরাহি বানাইছে। কথা কন না কেন? তাহলে কয় শ্রেণীর মানুষ? এই দুই শ্রেণীর লোকের সাথে আমি আপনাদের পরিচয় করাই দেব, একটু অপেক্ষা কর, কষ্ট হবে না তো? রাগ করবেন না তো? আচ্ছা, কোন ধরনের নেতাগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আবার কোন ধরনের নেতাগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাবে,
কোন ধরনের মুরব্বীরা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আর কোন ধরনের বড়রা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এদের পরিচয় জানার দরকার আছে না? কথা বোঝেন নাই? সহজ কথায় আদর্শ নেতা যাদেরকে আল্লাহ পাক আদর্শ নেতা বানাইছেন, এই আদর্শ নেতাদের পথে থাকলে এই নেতাগুলো, তাদের কর্মী যারা থাকবে, তাদের সাপোর্টার যারা থাকবে, সহযোগী থাকবে, এদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার যারা পাশাপাশি জালেম নেতা হবে, জুলুমবাজ হবে, অত্যাচারী হবে, মানুষের প্রতি মানে এমন হবে পশুর চাইতে জঘন্য হয়ে যাবে, কথা বোঝেন নাই? যেমন আজকে দেখেন পুরো পৃথিবীতে এই যে লাদেনের পুতিন বলেন, এই যে হাজার হাজার মানুষ মরতেছে, হাজার হাজার রুশ সেনারা মরতেছে, হাজার হাজার মায়ের খুল খালি হইতেছে, হাজার হাজার মানুষকে তারা মারতেছে, যদিও ওরাও জালেম, যাদেরকে মারতেছে ওরাও জালেম, কিন্তু সবচাইতে বড় পরিচয় হলো ওরা মানুষ। কথা বলেন না কেন? যদিও খ্রিস্টান ধর্ম অবলম্বী হয়, অন্য ধর্ম অবলম্বী হয়, তারপরে একটা মানুষকে নিরপরাধ, একটা নিরপরাধ মানুষকে হত্যা করা আমার আল্লাহ পছন্দ করে, আমার আল্লাহ নিষেধ করেছে যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো সেজন্য তামাম পৃথিবীর মানুষগুলোকে হত্যা করলো, যে একজন নিরপরাধ মানুষকে বাঁচাইয়া দিল সেজন্য তামাম পৃথিবীর মানুষগুলোকে বাঁচাইয়া দিল। সূরা মায়েদার 32 নম্বর আয়াতের মাঝের অংশ আছে। কথা বলেন ঠিক? সম্মানিত ভাইয়েরা, আমার লম্বা হয়ে যাবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কিছু কথা বলবো। কথা কি বুঝতে পারছেন? একটা মানুষ যদি হোসট খায় তার পথে পথ চলা কিন্তু একটু কষ্ট হয়, কথা বোঝেন না? এই জন্য আমাকে কথাগুলো হয়তো আমি যেভাবে বলতে চাইছিলাম অতটা পরিষ্কার না করলেও একটু ঘোলার মধ্যে হলেও কিছু কথা আমাকে বলতে হবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এদিক খেয়াল করেন, তবে আমি যা বলবো কোরআন সুন্নার সীমানার মধ্যে থেকেই বলবো, সীমা লঙ্ঘন করবো না। আপনারা বোঝেন না অফ সাইড থেকে গোল দিলে গোল হবে? হ্যাঁ, লাইনে থেকে গোল দেওয়া কথা কন ঠিক, চোখ কান খোলা রেখে খালি ওয়াজ শুনবেন, আমি এদিক সেদিক আজকে কোনো দিকেই যাব না, ডাইরেক্ট কিছু কথা কোরআন এবং সুন্নার আলোকে আপনাদের মাথায় একটা মেসেজ দিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলবে আল্লাহ, দুনিয়াতে যদি আমরা ভালো করে বুঝবেন, দুনিয়াতে যদি আমরা আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগত না। কেন তারা জাহান্নামের আগুনে জ্বলে? কারা তাদেরকে নিয়ে এলো? ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদুলুনা শুনলে মনে করবে হুজুর মনে হয় বানায় বলতেছে, কিন্তু 1450 বছর আগে এই কথা নাজিলি করেছেন কি? এখন যদি আপনার জীবনের সাথে মিলে যায়, আমাদের করা কিছু আছে, কথা বলেন কিছু করার আছে, আপনার জীবনের সাথে মিলবে, বিদায় তো আল্লাহ দিয়েছে। ওয়াহি তো অযুক্তি কোনো কথা কোরআনের ভিতরে নাই, কোরআন সব সময় আপডেট। এ কথা কোন না কেন? সব সময় যুগের আলোকে যখন যেটা প্রয়োজন আপনি কোরআনের কাছে যান, সব সমস্যার সমাধান দিতে পারে। এটা বিশ্বাস আপনার না? কিয়ামত পর্যন্ত এই কিতাব চলবে নাকি এই 2023 সাল থেকে আর চলবে না? 41 সালের পরে আর চলবে না, 3000 সালের পরে আর চলবে না। এই পৃথিবী থাকবে যতদিন আল্লাহর কোরআন চলবে, সেই যুগের মানুষের কাছে মনে হবে আল্লাহ মানে এই মাত্র এই মানুষগুলোর জন্য এই আয়াত নাযিল করছে, এরকম মনে হবে। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, এক নাম্বার হলো নেতা, আর একজন হলো বড় মুরব্বী। যারা ভালো করে বুঝবেন নেতা কারা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি আপনাদের এলাকার কথা বলতে চাই না, নিজের এলাকার কথাই বলি। মনে করেন গাইবান্ধা শহরে সবচাইতে বড় একটা নেতা আছে, যেই নেতার কথায় গাইবান্ধা শহর উঠে আর বসে, নেতা যা বলে তাই হয়, নেতার কথা শুনলে থানার ওসি পর্যন্ত দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম বড় ভাই। কথা বলেন নাই? ওই নেতা মনে করেন গাইবান্ধা শহরে কেউ যদি 5-10 তলা বিল্ডিং বানায়, নেতার লোকজন যা বলে বড় ভাইকে মিষ্টি খাবার টাকা দেন, বলা মাত্র এরকম তালুকদার সাহেব এক মুরব্বী 500 টাকা বের করে দিয়ে বলে বাবা নিয়ে যাও। আমার বড় ভাই 500 টাকার মিষ্টি খায়? কত লাগবে বাবা? 5 লাখ।
কথা বোঝেন নাই মনে হয়। কোন বড় ভাই? আরে বড় ভাই কিসেন না, পুরো গাই বান্দা যার ইশারায় উঠার বসে, ভাই রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, এত পাওয়ার আমার ভাই। আপনি ভাইকে চেনেন না, আপনার এই শহরে বাড়ি করে লাইসেন্স দিয়েছি দিবো। শাসা তো মানে বেকায়দায় পড়ে গেছে যে কি কর। তো বাবা টাকা দিলে লাভ কি, না দিলে লস কি? কয় টাকা দিলে বাড়ি ঘর করবেন, লোকজন ভাড়া দিবেন, টাকা পয়সা তুলবেন, মাসে মাসে খাবেন, কোনো সমস্যা নেই, আমরাই দেখবো। কোনো ভাড়া দিয়ে টাকা না দিলে আমরাই আদায় করবো। আর যদি না দে মুরব্বী, যা কাজ করেছেন এ পর্যন্ত স্টপ, আর হবে না, বিল্ডিং ডাউন করাতে পারবেন না, বারো তো দূরের কথা। সাসা তখন বলছে ঠিক আছে বাবা, এত কোটি টাকা দিয়ে বিল্ডিং বানানোর স্বপ্ন দেখেছি, তুমি আর পাঁচ লাখার যে নাটকায়নো, রবিবারের দিনে আইসো ব্যাংক থেকে তুলে রাখো। কথা কন ব্যাংক থেকে তুলে রেখে মিষ্টির খামের ভিতরে পাঁচ লাখ টাকা দিয়ে গেছে, ওইটা আবার নিয়ে গেছে নেতার কাছে। নেতা কই, এ এটা কোথাকার? ওই যে বড় ভাই উত্তর পারে তালুকদার সাহেব বিল্ডিং করতেছে। বিল্ডিং এর কত? পাঁচ লাখ। সাবাস সাবাস, তোর নাম যেন কি? রুবেল। এগুলো লাইনে রুবেল চলবে, আজ থেকে তোর নাম বুলেট। বুলেট নাম রাইখে দিল, নাম রাইখে দিয়া এদিক খেয়াল করেন, পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল দিল, দিয়ে বললো এই টাকা তোর। পাঁচ লাখ আনছে তো পঞ্চাশ হাজার দিলে সমস্যা আছে? কি বাজির টাকা নে? সাঁতা বাজির টাকা না, গেলে মসজিদের টাকা। কথা কর না, কিসের টাকা হইল? চাঁদাবাজি। এর নাম কি? চাঁদাবাজি। ভালো করে বুঝবেন, বোঝার জন্য বলতেছি, নাম ধরার দরকার নাই, কথার অ্যাঙ্গেলই যথেষ্ট। কথা কর না, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি জীবনে আপনাদের এলাকায় যদি নাও আসি আমার দিন যাবে না, কথা বলেন যাবে না, ওইভাবে কথা বললেন না, কষ্ট লাগে আমাদের। এদিক খেয়াল করেন, আমি যে কথা বলতে চাই, নেতা এবার বলতেছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যা, আর উমুক হোটেলে এত নাম্বার রুমে তোর জন্য একটা নারী অপেক্ষা করতেছে, সাথে দেশি বিদেশি মদ আছে। কথা কন, আর তুই যে পরীক্ষায় পাশ করেছিস তোর জন্য একটা, কথা কন না কেন, একটা গরম কিছু নিয়ে যা, পিস্তল দিয়ে দিল, রিভলভার পিস্তল, কথা কে বলেন না, এগুলো দিয়ে দিল। ও তো আগে পুষোটা কাটো মানে চান্দাবাজ ছিল, এখন এগুলো মানে এই জায়গায় পিস্তল, হোটেলে নারী, টাকার বান্ডিল, মদের বোতল, এগুলো পায় মনে কোনো রাতে রাতে পৃথিবীর সবচাইতে বড় ক্যাডারে পরিণত হয়ে গেল। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, যেই নাতা আপনাকে অবৈধভাবে টাকা ইনকাম করা শিখায়, টাকার বান্ডিল আপনার কাছে ছুড়ে দেয়, যে নেতা আপনার জন্য হোটেলে নারীর ব্যবস্থা করে দেয়, যে নেতা আপনার জন্য অবৈধ মদ পানের সহযোগিতা করে দেয়, এই নেতাগুলোই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই নেতা আপনার হাতে অবৈধ পিস্তল তুলে দেয়, অবৈধ মদের বোতল তুলে দেয়, হোটেলে নারী দেয়, জায়গা জমি দখল করা শিখায়, মানুষ নিরপরাধ মানুষের বুকে গুলি চালানো শিখায়, এই নেতাদের কথায় যারা আজকে দিন দিনকে রাত বানাইছেন, নেতার কথায় নিরপরাধ মানুষের উপর নির্যাতন জুলুম করেছেন, বিনা দোষে বিনা কারণে একটা মানুষকে হত্যা করেছেন, ওই নেতার কারণে আপনাকে জাহান্নামে যেতে পারে। কথা বলে তোরা বসে তো সেগুলো তো ভালোই রে, কষ্ট পাচ্ছেন আপনারা? এটা হলো বাজানগো, আমার একটা লোকের পরিচয় দিয়ে দিলাম, হালকা সময়ের মধ্যে বেশি কথা বলার সুযোগ নাই। দুই নাম্বার হলো মুরব্বী বড় যারা, মনে করেন একটা লোকের সাথে আপনি ওটা বসা করেন, কথায় আছে নামাজের সাথে চললে নামাজি হওয়া যায়, ভালো লোকের সাথে ওটা বসা করলে ভালো লোক হওয়া যায়, মন্দ লোকের সাথে ওটা বসা করলে কি হয়? আপনি ভালো মানুষ, কিন্তু যারে মুরব্বী হিসেবে মানুষ উনি ভালো না। বুঝলে ভালো, আবার কষ্ট করে মনে করে বুঝলেন আমার এই সব বলতেছে, তাহলে আবার বেকায়দা হয়ে যাবে তাই না? মুরব্বী এমন কোন অবৈধ গুনাহের কাজ নাই যা মুরব্বী করে না। ওই ছেলেটা ভালো মুরব্বীর কাছে একদিন যা বলে মাথা ঠিক নেই, মাথা ঠিক করার বুদ্ধি আছে তো, সিগারেটের টান দে, টানে টানে তৃপ্তি আনে, যা টেনশন আছে সব ভুলে যাবে। কথা কেন, প্রথম দিন একটু সিগারেটের টান দেওয়া এলো, কই মজা লাগে, খাইতে থাকতে নিয়মিত
বড়দিন আমার হয়েছে, আজকে আরো মেজাজ খারাপ, এক প্লেটের সিগারেট খাইছি মেজাজ ঠিক হচ্ছে না, তাহলে আর একটু পাওয়ার বাড়ানো লাগবে। ওই সিগারেটের ভিতরে দেওয়া যায় শুকনো জিনিস, নাম হলো গাঁজা। মুরব্বী এতেও শান্তি নাই, মেজাজ আরো খারাপ, তখন কে বোঝা যায় ভিজেটা খাওয়া লাগবে। ওরে ডাল খাওয়া শিখাই, কথা কন কি খাওয়া শিখাই তো, একদিন ডাল খাওয়াই, ভেজিটেবিল খাওয়াই, ইয়াবা এগুলো খাওয়াই, খাওয়াইতে খাওয়াইতে ছেলেটা বলতেছে আহ বাড়িতে শান্তি নাই। তাহলে সমান কি ওই ভাই কাণ্ড, ওই ওই ব্যাপার, সিরাজগঞ্জের বাণিজ্য মেলায় আসিয়েছে ছয় ছয়টা দানা কাটা পরি যাত্রা দেখতে যায় মুরব্বী, একদিন আপনাদের যাত্রার প্যান্ডেলে নিয়ে গেল, নিয়ে যায় না, হ্যাঁ নিয়ে যায় না, হ্যাঁ বড় ভাই তো আমাদেরকে ওগুলো লাইন দেখাইছে। এরপরে আমরা এত ভালো লাগে বড়দের সাজা যায় মাঝে মাঝে দিকে, কথা শোন না কে মুরব্বী নিয়ে যায় একদিন দেখাইয়া পথ চিনাই দিছে, এখন মুরব্বী ছাড়াই প্রতি রাতে যায় যাত্রা দেখে, মুরব্বীর আমার নামায় দিনে লেখা হবে না, হবে মানে এরপর রাতে সেটা সাইজ করতেছে ঢাল, আল্লাহ দেখেন আল্লাহ দেখেন কি সুন্দর করে বলে দিছে। এরপরে যদি আমরা না বুঝি তাহলে বুঝানোর আর কিছুই নাই, আমি বুঝানোর চেষ্টা করছি যে কোরআন দিয়ে, কথা বলে ঠিক কিনা, বাবার কথা বলে না দাদার কথা বলে না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাজার একদিন আপনারা যাত্রার প্যান্ডেলে নিয়ে গেল, আর একদিন আপনারা নিয়ে গেল সিনেমা হলে, এইভাবে গুনা করতে করতে আপনারে ভালো মানুষটা আপনি খারাপ মানুষের সাথে ওটা বসে পড়ে আপনার চরিত্রটা মুরব্বীর মতো হয়ে গেল, কথা বল ঠিক কিনা, আপনার মাথায় এত গরম হয়ে গেছে, এলাকা একটা মেয়েকে ধর্ষণ করেছেন, মুরব্বীর কাছে দৌড়ে আসছেন, বড় ভাই কান্ত সারা কি একটা মেয়েকে ধর্ষণ করছি, মাথা গরম ছিল, কথা টেনশন করিস না, আমি বড় ভাই কেন আসি, তোর মতো ছোট ভাই একটু দুষ্টমি টুষ্টমি করবে, এগুলো তো সাপোর্ট দেওয়ার জন্য আমাদের মতো বড় ভাইয়ের জন্ম হয়েছে, কথা কর না, চুপ কর, বিচার শালি যা করে আমরাই তো করবো, পাগলা থানার একটা ফোন দিলে মামলা নেবে তোর নাম দিব নেবে, কথা কর চুপ করে, বিচার সালিশের দিন ধার্য হয়ে গেল, এগুলো গল্প কিন্তু বাস্তবতা এখান থেকে শিক্ষা আছে, এখন যদি আপনারা না বোঝেন আমার আরো বুঝানোর কায়দা নাই, কিন্তু কথা বোঝেন না, বিচার সালিশে চলে গেল, তখন বলে যায় শোনেন মুরব্বী আমারই ছোট ভাই ওটা বসা করে আমার সাথে, এনে একটা ভুল করছে তো আপনার মেয়ে তো দিয়ে দেওয়া দরকার, ওই ছেলেটা 1,00,000 টাকা জরিমানা দেবেন আর আমি 1,00,000 টাকা দেবো নি, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিন, বিয়ে দিনে দিন আমার একটা ডিনার সেট দিব, একটা মেয়ের ইজ্জতের দাম 1,00,000 টাকা, 2,00,000 টাকা ডিনার সেট, কথা ভাগ করেছে, যদিও জিনাকারীর শাস্তি আমার দেশে কোরআন সুন্নাহর আইন অনুযায়ী হয় না, কিছু না পারলেও তো আরো অন্য বিকল্প ব্যবস্থা ছিল, কথা বলেন ঠিক, প্রশাসনের হাতে তুলে দেওয়া যেভাবে হোক ছেলেটাকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি পাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া, কথা বলেন ঠিক, রাগ করেছেন মনে হয়। এরপরে ওই ছেলেটা এই যে 1,00,000 টাকা দিয়ে পার হয়ে গেল, বড় ভাই ডেকে বলে শোন সেঞ্চুরি মারবি তারপরে আমার কাছে আস, এই যাওয়ার কথাই মনে করেন আরো শুরু হয়ে গেল, কথা কম ঠিক কেন, আজকে কেন গণধর্ষণের শিকার হয় মানুষ, কেন পথে কাটে মাগন ধর্ষিত হয়, কারণ একটাই, কিছু আতিপাতা না আতিপাতি না তার ছত্র ছায় কিছু কেদার বের হয়েছে, ওরা সারি খুঁজে ধর্ষণ করে, কথা বলেন ঠিক কেনা, গণধর্ষণ, কথা বলেন একজনে না ছয়জন আটজন দশজন করে একটা নারীর ওপর নির্যাতন চালায়, যারা এগুলো করে ওরা মানুষ না, ওরা পশুর চাইতে নিকৃষ্ট, জানোয়ারের চাইতেও খারাপ, কথা বলে না কেন, রাগ করে আমার ভাইয়ারা হৃদয়ের কান পেতে কথা বলে শুনে যান, এই যে দুইটা খারাপ চরিত্রের মানুষ নেগেটিভ চরিত্রের মানুষের পরিচয় হালকা করে তুলে ধরলাম, এখন পজিটিভ ভাবনায় আমরা চলে আসি, এমন একজন নেতার পিছনে আপনার ওঠা বসা করতে হবে যেই নেতা নিজে নামাজ পড়ে আপনাকেও নামাজের কথা বলে, এমন নেতার সাথে আপনার মহাব্বত থাকতে হবে যে নেতা নিজে ইমামতি করে কর্মীদেরকে দাঁড় করায় নামাজের ব্যবস্থা করে, যেই নেতা আপনারে বলে শোন এলাকায় আমার নাম করে 10টা টাকাও কারো কাছ থেকে নিবি না, যত টাকার প্রয়োজন আমার কাছে বলবি, আমার জনগণের প্রতি জুলুম করবি না, কথা বলে না কেন,
যেটাতে নিজে নামাজ পড়ে কর্মীদেরকে নামাজি বানায়, নিজে সৎ কাজ করে কর্মীদেরকে দাঁড়ায় সৎ কাজ করায়, নিজে অন্যায় করে না কর্মীদেরকে দিয়ে অন্যায় করায় না। কথা বলে ঠিক, এগুলো হলো আদর্শ নেতা। ভালো মুরব্বী কারা? যে মুরব্বী নিজেও নামাজ পড়ে আপনাদেরও নামাজি বানায়, নিজেও ভালো ভালো কাজ করে আপনারা ভালো কাজ করে, ওয়াজ মাহফিলে আসে আপনাদের সাথে নিয়ে আসে, মসজিদে যায় আপনাদের সাথে নিয়ে যায়। কথা বোঝেন নাই? জিকির তসবিহ তাহলিল আপনাদের সাথে নিয়ে করে, কোরআন নিজেও পড়া শিখে আপনারে শেখানোর চেষ্টা করে। কথা বলেন না কেন? কথায় আছে সৎসঙ্গে স্বর্গ পাস, অসৎসঙ্গে সর্বনাশ। যেমন চরিত্রের লোকের সাথে ওঠা বসা করবেন, একদিন আপনার চরিত্র ঠিক ওই মানুষটার মতোই হবে। কথা বলেন ঠিক কেন? এখনো সময় আছে রঙিন চশমা খুলে ভালো চশমা পরে আমাদেরকে আদর্শ নেতা এবং আদর্শ মুরব্বী তালাশ করে তাদের সাথে ওঠা বসা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার বাজান গো আমার হৃদয়ের কান পেতে, কথা বলে শুনে যান। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, লোকগুলো যখন জাহান্নামে যাবে আমরা বলবি আমরা নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথ পুষ্ট করে জাহান্নামে নিয়ে আসছে, এরপরে তারা কি বলবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। ওদেরকে ধরেন পাতরা করেন, এই সেই নেতা। ও সাইড আমার নামাজি বানাইতে পারতো, ও সাইড আপনার পদে পরিচালিত করতে পারতো, তা না করে ওর কথা আমি মানুষ হত্যা করেছি, মার্ডার করেছি, ছিনতাই করেছি, রাতকে দিন নাই, নেতা যা বলেছে আমি তাই করেছি, বৈধ অবৈধ দেখি নাই। কথা বলেন ঠিক না? এই সেই নেতা, এর পাশাপাশি থেকে আমি জাহান্নামে আসছি, এর শত্রু ছায়া আমি যত অকাম বত্তাম করছি, অন্যায় করেছি, গুনাহের কাজ করেছি, ও আল্লাহ এই নেতা এই আমার জাহান্নামে নিয়ে আসছি, আমাদের চাইতে ওদের আজাব বেশি করে দেন। কথা বলেন ঠিক? আজাব ডবল করে দেন। আমাদের দিকে ফেরেশতারা যদি জাহান্নামে 10 ঘন্টা বিটাই, ওরা যেন 20 ঘন্টা বিটাই। কথা বলেন, রাগ করেছেন মনে? জাহান্নামের আগুন যদি আমাদের উপরে 24 ঘন্টা চলে, বড় করে দেন 48 ঘন্টা চলে, তার মানে নেতার কর্মীর মধ্যে জাহান্নামের মধ্যে গুতাগুতি হবে। এই নেতা তোর কারণে জাহান্নামে আসলেন। কথা রাগ করেছেন মনে? এই মুরব্বী, তোমার সাথে ওটা বাসা করেছিলাম, আর তুমি আমার জাহান্নামে নিয়ে আসছো, চাইলে তো নামাজই বানাইতে পারতা, চাইলে তো তসবি হাতে দিতে পারতো, তা না দেখে গাঁজা মত দিয়েছো। কথা কর না কেন? রাগ করেছেন? তখন জাহান্নামের মধ্যে ওরা নিজেরাই নিজেরাই লেগে যাবে, এই মুরব্বীর কারণে, এই নেতার কারণে আমি জাহান্নামে আসছি, আল্লাহ আমাদের চাইতে ওদের আজাব আপনি দ্বিগুণ করেন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। কথা কা? কে আমাদের রব? যেই নেতার কারণে, যেই মুরব্বীর কারণে আজকে জাহান্নামে আসছি, আমাদের চাইতে ওদের আজাব আপনি দ্বিগুণ করে দেন। কথা বলে ঠিক কেনা? লাভ দিন না, বুঝে লাভ দেন। এ জীবন কতদিন আগে আল্লাহর নামে দিয়ে দিছি। কথা ভাঙ না কেন? আল্লাহ তো নিয়ে নিছে, আমাদের জানমাল কিনে নিয়েছেন কে? জানমালের মালিক কে? সব আল্লাহ নিয়েছে, নিয়ে বিনিময় কি দেবে? আর কিছু লাগে? দুনিয়াতে ফাঁসি এলে কয়বার? কথা কম, কথা কম। এই জন্য মুনাফিকেরা মৃত্যুকে ভয় করে, বেঈমানেরা মরার আগে বারবার মরে, মুমিনেরা মরে কয়বার? 500 বছর হায়াত দরকার নাই, সিংহের মতো গর্জন দিয়ে 1 বছর টিকে থাকলে যথেষ্ট। কথা বলেন ঠিক? মনে রাখবেন, মুসলমানেরা কার পুরুষের জাত নয়, মুসলমানেরা বীরের জাত। এই জমিনে টিকে থাকতে হলে মাথা উঁচু করে টিকে থাকতে হবে, বাতিলের চামচামি করলে হবে না। এইবার চলে, আশা করি 3টা আয়াত সম্পর্কে আপনাদের ধারণা আসছে, তো বুঝে ফেলে দিয়েছেন না?